এই কমোড হতে অনবরত ওভারফ্লো হচ্ছে, অর্থাৎ পানি অটোমেটিকভাবে বন্ধ হচ্ছে না এবং ফ্ল্যাশ ট্যাঙ্কি অনবরত রিফিল হয়ে যাচ্ছে। তো আমরা রিপেয়ার করব। দেখেন এই যে ফ্ল্যাশ ট্যাঙ্কি পরিপূর্ণ রয়েছে এবং ওভারফ্লো পাইপ হতে অনবরত পানি কমোডের ভিতরে যাচ্ছে। দেখেন ওই যে ওভারফ্লো পাইপ ডুবে গেছে পানিতে, এই যে, এবং পানি কমোডের ভিতরে যাচ্ছে। তো এই অবস্থায় পানি রিফিল বন্ধ হয়ে যাওয়ার কথা যেহেতু বন্ধ হচ্ছে না, এই বলকক অটোমেটিকভাবে পানি অফ করতে পারছে না। তো আমরা অ্যাঙ্গেল স্টপ কক অফ করে নিচ্ছি এবং বলকক খুলব। তো বলকক খোলার জন্য ওই যে অ্যাঙ্গেল স্টপ কক হতে যে কানেকশন পাইপ বলককে যুক্ত হয়েছে, ওই কানেকশন পাইপ খুলতে হবে এবং এই জামনাট খুলে বলকক খুলে নিয়ে আসতে হবে। তো বলকক রিপেয়ার করা যায়, আমি অনেক ভিডিওতে বলকক রিপেয়ার করে আপনাদের দেখিয়েছি। আজ আমি বলকক রিপেয়ার করব না, ওই বলকক পরবর্তীতে রিপেয়ার করব এবং এই বলকক নতুন ফিটিং করে দেব, পরিবর্তন করে দেব। দেখেন বলকক কীভাবে কাজ করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই লিভারের মাধ্যমে বলকক অটোমেটিকভাবে এয়ার গ্যাপ বন্ধ করে দেয়, অর্থাৎ বায়ু চলাচল বন্ধ করে দেয়, ফলে পানি রিফিল বন্ধ হয়ে যায়। তো পানি রিফিল বন্ধ হয়ে যাওয়ার পর যখন ফ্ল্যাশ করা হয় তখন বল নিচে চলে আসে এবং পানি অটোমেটিকভাবে রিফিল করতে থাকে, অর্থাৎ বায়ু চলাচলের যে পথ সেটা খুলে যায়। এই যে বলকক উপরের দিকে আসছে। তো বলকক আমি ফিটিং করে দিয়েছি, নতুন একটি বলকক ঠিক জামনাট টাইট করে আমি ফিটিং করে দিয়েছি। তো ফ্ল্যাশ করে আমি আবার পুনরায় দেখব অটোমেটিকভাবে পানি রিফিল হয় কি না। দেখেন যেহেতু পানি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে, আরও একবার আমি পরীক্ষা করব। তো পানি রিফিল হচ্ছে এবং বলকক আস্তে আস্তে উপরের দিকে আসবে। বলককের যে বল সেটা আস্তে আস্তে পানির সাথে, পানি রিফিলের সাথে সাথে উপরের দিকে আসবে, অর্থাৎ পানির লেভেলের সাথে সাথে উপরের দিকে আসবে এবং শেষ লিমিট পর্যন্ত যখন আসবে তখন ওই লিভারের মাধ্যমে এয়ার গ্যাপ বন্ধ করে দেবে। একটি ছোট্ট ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটি বন্ধ করে দিলেই মূলত বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে এবং পানি রিফিল বন্ধ হয়ে যাবে। তো পানি আস্তে আস্তে উপরের দিকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন পানি উপরের দিকে আসছে এবং বল আস্তে আস্তে উপরের দিকে আসছে। এই যে বল উপরের দিকে আসছে এবং লিমিট পর্যন্ত যখন পানি আসছে তখন বল, এই যে বল উপরের দিকে আসছে শেষ পর্যন্ত এবং পানি রিফিল বন্ধ হয়ে গেছে। খেয়াল করুন, এই যে পানি রিফিল বন্ধ হয়ে গেছে। তো ওভারফ্লো পাইপের অনেক নিচে পানি রয়েছে, এই যে এই পর্যন্ত সঠিক পরিমাণে রিফিল হয়েছে এবং এই যে বলককের বল অনেক উপরে আসছে, আবার যখন আমি নিচে নামিয়ে দিচ্ছি আবার উপরে আসছে, অর্থাৎ অটোমেটিকভাবে পানি অফ করতে পারছে বা অটো কাট করতে পারছে। দেখেন তো এ পর্যায়ে ব্যবহার উপযোগী হয়ে গেছে, পানির অপচয় আর হবে না।